এই আসসালামু আলাইকুম, কি খবর? সবাই কি করছেন? আচ্ছা, আমার মনে হয় যে ঘুমাতে যাওয়ার আগে আমাদের স্কিন কেয়ার বলেন আর হেয়ার কেয়ার বলেন, নাইট রুটিনটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিকজ আমরা সবাই এখন যখন আসলে ঠিক রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে স্কিনে বা চুলে যেটাই অ্যাপ্লাই করছি ওটা খুব ভালোভাবে 5 আওয়ার্স বা 6 আওয়ার্স বা যারা একটু বেশি সময় ধরে ঘুমাচ্ছেন 7, 8, 9, 10 আওয়ার্স পর্যন্ত থাকছে স্কিনে। এবং ম্যাক্সিমামের রুমে আসলে আমাদের এসি থাকার জন্য রাত্রিবেলা ময়েশ্চারটা একদম অ্যাবজর্ব করে দেয় আমাদের এনভায়রনমেন্ট বা অ্যাম্বিয়েন্স। তো সেই জন্যই রাত্রেবেলা যত কাজ থাকুক, যত ব্যস্ততাই থাকুক, স্কিন কেয়ার রুটিনটা ঠিকঠাক মতো মেনটেন করা, ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং আমরা সবাই জানি স্টিল ফাঁকি দিই, এটা করবেন না। সবাই সবার যে রুটিনটা ফলো করেন একটু এফোর্ট দিয়ে নিয়ম বানিয়ে ফেলেন। আর হেয়ার কেয়ারের ক্ষেত্রে বলবো, যারা রাত্রেবেলা হেয়ার ফান দেওয়ার টাইম পান অবশ্যই দিবেন, দিনের ব্যস্ততার দোহাই থাকলে রাত্রেবেলা এই টাইমটা ইউটিলাইজ করেন। আর যারা রাতে দিতে চাচ্ছেন না, দিনে পর্যাপ্ত সময় আছে বা দিনে আপনারা ম্যানেজ করে নিচ্ছেন, তাদেরকে আমি রাত্রে মানে বাধ্যবাধকতা দিব না। বিকজ রাত্রেবেলা ঘুমানোর পরে একটু তেল চিটচিটে ফিলিং আসলে অনেক সময় ভালো লাগে না, আমার আমারই যেমন অত ভালো লাগে না। তো ঘুমাতে যাচ্ছিলাম, তো শোয়ার আগে মনে হলো যে একটা রিমাইন্ডার দিয়ে যাই, ছোট্ট 1-1.5 মিনিটের একটা মেসেজ বা একটা ভিডিও যদি এখন 50 জন মানুষকেও এনকারেজ করে, 10 জন মানুষ যদি উঠে এখন একটু স্কিনটা ঠিক মতো ক্লিন করেন কিংবা হেয়ার ফান ইউজ করেন, অবশ্যই একটু হলেও আপনাদের উপকার হবে। অ্যান্ড নট অনলি দ্যাট, ঘুমানোর আগে সুরা নাস, সুরা ফালাক, আয়াতুল কুরসি একবার পড়ে নেবেন, এটা আপনার নতুন ডে স্টার্ট করার জন্য ভালো, নিজের জন্য ভালো, ইভিল আইস থেকে দূরে থাকার জন্য ভালো, আপনার একটা কনফিডেন্সও এটা বুস্ট আপ হয়, আল্লাহর রহমত থাকে। এগুলো হচ্ছে খুব বেসিক এবং এগুলোতে খুব টাইম লাগে না, দেখবেন টোটাল মিলিয়ে হয়তো 5 মিনিটের কাজ, বাট এটার যে পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ ইফেক্টটা আসলে এটা মানে লং রানে আজীবন থাকে। সো এটা জাস্ট আপনাদেরকে এনকারেজ করার জন্য। আমারও মাঝে মাঝে বিরক্ত লাগে, আই গেট বোর্ড, আই গেট টায়ার্ড, যে অনেক এক্সকিউজ দিই, বাট এটা দেওয়াটা ঠিক না, আমিও চাই না আপনারা এরকম এক্সকিউজ দেন। তা আজকে এই পর্যন্তই থাকলে, সবাই ভালো থাকবেন।